বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক, বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় বিষয়ের চতুর্দশ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সামাজিকীকরণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, হোয়াইট বোর্ডের দিকে তাকাও। সামাজিকীকরণ, সামাজিকীকরণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিয়ালাইজেশন। সামাজিকীকরণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিয়ালাইজেশন। সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী এবং বহুমুখী প্রক্রিয়া, অর্থাৎ সামাজিক জীবনব্যাপী। একজন শিশু যখন পরিবারে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে তার সামাজিকীকরণ প্রক্রিয়া। মূলত একজন শিশু পরিবার জন্মগ্রহণ করে, পরিবার থেকেই শিশু তার আচার আচরণ, কথাবার্তা সব কিছু আয়ত্ত করে। মূলত এই পরিবার থেকে শিশুর সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে আছে পরিবার, দুই নম্বর জ্ঞাতি গোষ্ঠীও প্রতিবেশী, তিন নম্বর শিক্ষা প্রতিষ্ঠান, চার নম্বর স্থানীয় সমাজ, পাঁচ নম্বরে স্থানীয় গোষ্ঠী, ছয় নম্বর আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠান। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি আমরা পরিবারে। পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রধান এবং মুখ্য ভূমিকা পালন করে সামাজিকীকরণের জন্য। মূলত একজন শিশু পরিবার জন্মগ্রহণ করে, পরিবার থেকে তার সামাজিকীকরণের সূত্রপাত ঘটে। একজন শিশুর সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার বাবা মা, এবং বাবা মার মধ্যে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার মা। মা থেকে মূলত, মায়ের মাধ্যমে মূলত একজন শিশু তার প্রথম শিক্ষা লাভ করে। যদি একজন শিশুর মা যদি অশিক্ষিত থাকে, তারপরে সেই মাই হচ্ছে তার প্রথম শিক্ষক এবং প্রথম সামাজিকীকরণের মাধ্যম, কারণ মাই তাকে প্রথম কথা শেখায়। আর পরিবারের যে বাবা মার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক একজন শিশুর সামাজিকীকরণে বিশাল ভূমিকা পালন করে। একটি পরিবারে যদি বাবা মার মধ্যে সুসম্পর্ক থাকে, সেটা যেমন একজন শিশুর সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি একটি পরিবারে বাবা মার মধ্যে যদি খারাপ সম্পর্ক বা দ্বন্দ্ব সংঘাত ঝগড়াঝাটি হয়, সেটাও তার শিশুর সামাজিকীকরণের মধ্যে বিশেষ ভূমিকা পালন করে। ওকে, দ্বিতীয় হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী। জ্ঞাতি গোষ্ঠী ও প্রতিবেশী, এখানে দুটি শব্দ। জ্ঞাতি গোষ্ঠী কারা? জ্ঞাতি গোষ্ঠী হচ্ছে মূলত পরিবারের বাহিরে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, তারাই হচ্ছে আমাদের জ্ঞাতি গোষ্ঠী। আর প্রতিবেশী হচ্ছে মূলত একজন ব্যক্তি যে সমাজে বসবাস করে, সেই সমাজের আশেপাশের যে মানুষ, তারাই হচ্ছে তার প্রতিবেশী। একজন শিশুর সামাজিকীকরণে জ্ঞাতি গোষ্ঠী প্রতিবেশী বিশেষ ভূমিকা পালন করে, কারণ হলো জ্ঞাতি গোষ্ঠীর মাধ্যমেই দেখা যায় যে শিশুরা ব্যক্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মিলিত হয়, তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়, আচার আচরণ হয়, যেগুলো তাদের সামাজিকীকরণে বিশেষ ভূমিকা পালন করে। যেমন কোনো বিবাহ বার্ষিকী ধর্মীয় বা কোনো ঈদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, যাই কিছু বলি না কেন, এগুলোতে জ্ঞাতি গোষ্ঠী এবং প্রতিবেশীদের সাথে মূলত একত্রিত হয় মানুষ, আর এর মাধ্যমে তাদের মধ্যে সামাজিকীকরণ ঘটে থাকে। তারপরে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। একজন শিশুর শিক্ষা প্রতিষ্ঠান তার সামাজিকীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের বাহিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকীকরণের মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিশু মূলত তার সহপাঠী শিক্ষক শিক্ষিকা বৃন্দের সাথে একত্রিত হয়ে একজন শিশু বিভিন্ন বিষয়ে আদব কায়দা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা সব কিছু অর্জন করে, আর যার মাধ্যমে তার মধ্যে সামাজিকীকরণ ঘটে থাকে। দেখা যায় যে একজন শিশু যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, পড়াশোনা পাঠ্যপুস্তকের বাহিরে অনেক বিষয় যেগুলো তারা শিখে, আর এগুলো মূলত সহপাঠী এবং শিক্ষক শিক্ষাবৃন্দের কাছ থেকে শিখে থাকে, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গা থেকে সম্ভব নয়। আর এই কারণে শিক্ষা প্রতিষ্ঠান একজন শিশুর সামাজিকীকরণে বিশেষ ভূমিকা পালন করে। তারপর আছে স্থানীয় সমাজ। স্থানীয় সমাজ হচ্ছে মূলত স্থানীয় সমাজ সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সমাজ বা সম্প্রদায়ে একজন শিশু সাধারণত, একজন শিশু যখন পরিবারে জন্মগ্রহণ করে, পরিবার থেকে মূলত যখন বয়প্রাপ্ত পর্যন্ত আস্তে আস্তে বড় হয়, এটা মূলত স্থানীয় সমাজে হয়ে থাকে।
স্থানীয় সমাজ বা লোকাল যে সোসাইটি, এই লোকাল সোসাইটির মধ্যে একজন শিশু ক্রমশ বড় হয় এবং একজন একজন ব্যক্তির বা একজন শিশুর যে আশেপাশে যে প্রতিবেশী বা সমাজ যারা যারা সমাজে যারা বসবাস করে তাদের আচার আচরণ কথাবার্তা দেখে দেখা যায় যে একজন শিশুর মধ্যে তার কথাবার্তা আচার আচরণের মধ্যে পরিবর্তন দেখা যায়, আর এর মাধ্যমে এইভাবে দেখা যায় যে তার সামাজিকীকরণের মধ্যে বিশেষ ভূমিকা পালন করে। মূলত বলা যায় যে শিশু যে সমাজে বসবাস করে সেই সমাজের মানুষের যে আচার আচরণ যে কথাবার্তা সব কিছু তার মধ্যে প্রায় সব লক্ষণগুলো তার মধ্যে দেখা যায়, আর এভাবেই তার মধ্যে সামাজিকীকরণের পরিবর্তন বা সামাজিকীকরণের বিকাশ লাভ করে। তারপরে আছে স্থানীয় গোষ্ঠী। স্থানীয় গোষ্ঠী হচ্ছে অর্থাৎ লোকাল গ্রুপ, যেটা স্থানীয় গোষ্ঠী হচ্ছে এক কোনো এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির বা অন্য সমাজের অন্য প্রতিষ্ঠানের ব্যক্তির মধ্যে একটা বিশেষ সম্পর্ক থাকে, যে এটা হচ্ছে স্থানীয় গোষ্ঠী। স্থানীয় গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে একটা বিশেষ বিষয় বা বিশেষ উদ্দেশ্য নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। যেমন এটা হতে পারে কোনো রাজনৈতিক সম্পর্ক, এটা হতে পারে কোনো শ্রমিক সংঘ হতে পারে, এটা কোনো সাংস্কৃতিক সংঘ হতে পারে। মূলত স্থানীয় গোষ্ঠীগুলো সমাজের বাহিরেও সমাজের বাহিরের লোকজনদের নিয়েও গঠিত হতে পারে। স্থানীয় গোষ্ঠী একজন মানুষ যে দেশে বসবাস করে সেই দেশের যে কোনো প্রান্তের লোকজনকে নিয়ে স্থানীয় গোষ্ঠী গঠিত হতে পারে। তারপরে হচ্ছে আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান। আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান হচ্ছে মূলত স্থানীয় গোষ্ঠীদের নিয়ে যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলো হলো আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান। এর মধ্যে যেমন খেলাধুলা সংক্রান্ত প্রতিষ্ঠান হতে পারে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে পারে, যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি একজন শিশু তার অবসর সময় কাটায়। আর এগুলো হচ্ছে আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান। যে সমাজে বা যে গোষ্ঠীর মধ্যে আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠান বেশি থাকবে তাদের মধ্যে সামাজিকীকরণ যেভাবে আমোদ প্রমোদ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে তাদের সামাজিকীকরণের বিকাশ লাভ করে আর ওই ওই শিশুর মধ্যে ওইভাবে সামাজিকীকরণ বিকশিত হয়। তারপরে আছে গণমাধ্যম। গণ মানে হচ্ছে জনগণ, আর মাধ্যম মানে তো মাধ্যম বা মিডিয়া, যেটা ইংলিশে মিডিয়া বলে। জনগণের মাধ্যম অর্থাৎ একজন ব্যক্তি বা জনগণ যে মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক দেশের যে কোনো প্রান্তের সংবাদ যার মাধ্যমে লাভ করে সেটা হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমগুলোর মধ্যে যেমন আছে বেতার, টেলিভিশন, তারপর বিভিন্ন ধরনের সংবাদপত্র, এগুলো হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের মাধ্যমে মূলত একজন ব্যক্তি একজন শিশু একটি দেশের বা এক বিশ্বের যে কোনো প্রান্তের সংবাদ জানতে পারে। দেশের ইতিহাস ঐতিহ্য খেলাধুলা সব কিছুই গণমাধ্যমগুলোর মাধ্যমে জানতে পারে, আর এই বিষয়গুলো জানার মাধ্যমেই একজন শিশু বা একজন ব্যক্তির মধ্যে সামাজিকীকরণের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপর সর্বশেষ যেটা সেটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে ধর্মীয়ভাবে দেখা যায় যে এক এক ধর্মের এক এক ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তার মধ্যে সামাজিকীকরণ ঘটে থাকে। যেমন ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা, আবার অন্যান্য ধর্মাবলম্বীদের গির্জা বা অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তার সামাজিকীকরণ ঘটে থাকে। মূলত প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বইয়ের চতুর্দশ অধ্যায়টা বের করে তোমরা বিষয়গুলো বিস্তারিত লেখা তোমরা আরও পড়বে, আর পড়ার পরে যেখানে তোমাদের সমস্যা মনে হবে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, যেখানে বুঝবে না আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।